সকাল, সুপ্রভাত, সবাইকে আমন্ত্রণ। এনটিভির প্রতিদিনকার সকালের গানের আয়োজন আজ সকালের গানে। ফেব্রুয়ারি আমাদের ভাষার মাস, আর এই ভাষার মাসকে শ্রদ্ধা জানিয়ে বা সেই ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমাদের আজকের আয়োজন। এবং আজকের এই বিশেষ আয়োজনে যিনি অতিথি হয়ে এসেছেন, তিনি আমাদের প্রিয় মনির চৌধুরী। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? ভালো। এই অনুষ্ঠানে আপনার সাথে বহুবার হয়তো নয়, কিন্তু বেশ কয়েকবার দেখা হয়েছে, তো তবুও প্রত্যেকবারের অনুভূতি তো ভিন্ন। আজকের অনুভূতিটাও নিশ্চয়ই একটু অন্যরকম, কারণ দেশের গান গাইছেন, তো সেই অনুভূতিটা একটু আপনার কাছ থেকে ছোট করে একটু জেনে নিতে চাই। দেশের গান গাওয়ার অনুভূতিটাই অন্যরকম। দেশকে ভালোবেসে এই গানগুলো লেখা হয়েছে, সুর করা হয়েছে। আমাদের মতো আমাদের ওই রকম এই জনপ্রিয় গানগুলো গাওয়ার সুযোগ হয়নি। যারা গেয়েছেন তারা অনেক সৌভাগ্যবান আমি মনে করি, নিঃসন্দেহে। তো আমরা এটাকে মানে ধরে রাখার চেষ্টা করছি আর কি। আচ্ছা, অনেক শুভকামনা, আমরা গানে যাব। তার আগে যন্ত্রণার সঙ্গে যে গুণী শিল্পীরা আছেন তাদেরকে জানাই শুভ সকাল। আমরা তাহলে কোন গানটি দিয়ে আজকে সকাল শুরু করছি? আমি প্রথমে যে গানটি করছি, গানটি কথা শ্রদ্ধেয় আবু ওমরাহ মোহাম্মদ ফকরুদ্দিন, আর সুর শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী, আমাদের লেজেন্ড। আমি উনি অসুস্থ আছেন, আমি তার সুস্থতা কামনা করছি তাড়াতাড়ি। আপনি সহ আমরা সবাই তার সুস্থতা কামনা করি। ও আমার বাংলা মাতো, আকুল করা রূপের শোভা, হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে। ও আমার বাংলা মাতো, আকুল করা রূপের শোভা, হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে। ও আমার বাংলা মাতো, বাসের বাসি। ও আমার বাংলা মাতো, আকুল করা রূপের শোভা, হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে। শ্যামল মেঘে ভেলায় চড়ে, আষাঢ় নামে তোমার বুকে, শ্যামল মেঘে ভেলায় চড়ে, আষাঢ় নামে তোমার বুকে, সাগ
আকুল আবেদন আর কি ব্যাকুলতা। আর এই গানটি যতবার শুনি, মানে গানের কথা, গানের সুর, মানে ভীষণ হৃদয় ছুঁয়ে যায়। মানে কেন যেন মনে হয় যে দু চোখ বেয়ে জল জল নেমে আসবে হয়তো বা। আমার একটি সুখস্মৃতি আমার জীবনে, আমি প্রথম যখন কোনো প্রতিযোগিতায় গান গাই, দেশাত্মবোধক গান, এই গানটি দিয়ে আমি গান গেয়েছি এবং ফার্স্ট হয়েছি। আচ্ছা, এবং এই গানটির প্রতি ভালো লাগা আমারও কিন্তু স্কুল থেকে, মানে সেই আবেদন গানের প্রতি, যে সেই ভালো লাগা বিশেষ করে এই গানটির প্রতি আজও কিন্তু ঠিক সেরকমই আছে এবং আজীবন কাল বোধহয় সেরকমই রয়ে যাবে। যাই হোক, আমরা পরে গানে চলে যাই। এবারের গানটিও কথা শ্রদ্ধেয় মনির জমান মনির, আর সুর যথারীতি শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। জল সিঁড়ি নদীর তীরে তোর খুশির কাকুন যেন বাজে, ও কাশ বনে ফুলে ফুলে তোর মধুর বাসর বুঝি সাজে, তোর এক তারায় করে বাউ আমায় সুরে সুরে। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। বাকা মিঠো পথে তোর রাখাল হৃদয় জানি হাসে, ও পথ কাপা দিঘিরে তোর সোনার স্বপন কে আভাসে, তোর আঙিনায় ধরে রাখিস আমায় চিরতরে। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। ভীষণ
ভীষণ ভীষণ ভালো লাগার একটি গান, আরেকটি গান শুনলাম আর কি। আর আমার মনে হয় যে দেশের গানের জন্য বিশেষ কোনো মাসের বিশেষ কোনো দিবসের প্রয়োজন হয় না, দেশের প্রতি ভালোবাসা অবিরত প্রতিনিয়ত। আপনার কি মনে হয়? একদম তাই, একদমই তাই। আসলে এগুলো সেই ছোটবেলা থেকে শুনে শুনে এই গানগুলোর প্রতি ভালো লাগাটা একটু অন্যরকম। আর এটাও একটু জানতে চাইবো যে বিশেষ দিবসগুলো ছাড়াও কি দেশের গানগুলো নিজের জন্য গাওয়া হয় কিনা, কিংবা নিজের যে পরিবেশনাগুলো বাইরে যে করেন সেখানেও কি দেশের গান থাকে কিনা? মুক্তিযুদ্ধের গান যেমন যে মাটির বুকে ঘুমিয়ে আছে, এই গানটি আমি প্রায়শই বিভিন্ন অনুষ্ঠানে এটা দিয়ে শুরু করি। এবারে আরেকটি গান, এটাও শ্রদ্ধেয় মনিরুজ্জামান, ওনার লেখা এবং সুর শ্রদ্ধেয় আব্দুল আহাদ। কোন গানটি শুনছি? এটা হলো আমারও দেশের মাটির গন্ধে। নতুন আশায় এনেছি জীবন,
আমাদের বাংলার অপরূপ যে সৌন্দর্য তার কত নৈসর্গিক ব্যাখ্যা রয়েছে করা হয়েছে এই গানগুলোতে, এবং এই গানগুলো এক একটি আমাদের সম্পদ, আমাদের অনেক বেশি, আমার মনে হয় যে এই গানগুলি বেশি বেশি করে গাওয়া উচিত, এবং মানে গানের যে বাণী, মূল বাণী, সেটা আসলে ধারণ করা উচিত। একটু আপনার সম্পর্কে জানি, এখন আপনার মানে কর্মব্যস্ততা বা সব কিছু সম্পর্কে একটু ছোট করে জানান। গান নেই? আচ্ছা, না সেটা একটু একটু বড় পরিসরে শুনতে চাই। শেখাচ্ছি বাফায়। আচ্ছা। আর ওটা আমাদের, আমার বাফাতে এখন অনেকগুলো ভাগ হয়ে গিয়েছে, আমি একটা অংশ নেতৃত্বে আছি, সেন্ট্রাল বাফা, ওটার চেয়ারম্যান আমি, পাশাপাশি গানও শেখাচ্ছি। আর আমার কিছু নতুন কাজ করার পরিকল্পনা এই বছরের মধ্যে আছে, মৌলিক গান এটা আছে, আর এই তো গান করে যাচ্ছে। আচ্ছা, এই যে বলছেন যে শিশুদের শেখাচ্ছেন, তো সেখানে এই বাণীগুলো আপনারা কিভাবে পৌঁছে দিচ্ছেন বা আপনারা কিভাবে রাখছেন যে দেশের কথা, আমাদের মহান মুক্তিযুদ্ধের কথা কিংবা 52 ভাষা আন্দোলনের কথা, এই বিষয়গুলো তো আমাদের কাছ থেকেই বা আমাদের অগ্রজদের কাছ থেকেই কিন্তু অনুজরা শিখবে, তো সেই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন বা কিভাবে তাদের কাছে পৌঁছে দিচ্ছেন? আমরা দেশপ্রেমটাকে জাগানোর জন্য প্রথম দেশের গান দিয়েই শুরু, যে দেশটাকে আগে চেনুক, তারপরে তারপরে পাশাপাশি সব গান, তো এইরকম। আচ্ছা, যাই হোক, তাহলে গানে যাই। হ্যাঁ, আমি এবারে আবার শ্রদ্ধেয় মনোজমান মনির এবং সুর দেবু ভট্টাচার্য। গানের কথাটা আগে বলে নিলে প্রতিদিন তোমায় দেখি সূর্য রাখি, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হয়। প্রতিদিন তোমায় দেখি সূর্য রাগে, প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। প্রতিদিন তোমায় দেখি সূর্য রাগে, প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। স্বপ্নের ছবি আনে, নদীর ধারায় পাখির গানে নতুন স্বপ্নের ছবি আনে, প্রতি মনে প্রেরণার শিহর লাগে, প্রতি প্রাণে প্রেরণার শিহর লাগে। প্রতিদিন তোমায় দেখি সূর্য রাগে, প্রতিদিন তোমার কথা হৃদয় জাগে, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার
ফসল শোভায় আলোর দিশা নতুন ছন্দের দিল দিশা প্রতি মনের চেতনার জোয়ার জাগে প্রতি মনের চেতনার জোয়ার জাগে প্রতিদিন তোমায় দেখি সূর্যর আগে প্রতিদিন তোমার কথা হৃদয় জাগে ও আমার দেশ ও আমার বাংলাদেশ ও আমার দেশ ও আমার বাংলাদেশ ও আমার দেশ ও আমার বাংলাদেশ এই গানগুলো গানগুলোর প্রতি ভালো লাগাটা এরকম যে আসলে আমার মনে হয় শুনতে শুনতে যারা সঙ্গীত শিল্পীও না তারাও কিন্তু গানের কথাগুলো জানেন আমরা একটু কথা বলবো তারপরে গান শুনবো তো এখন একটু আপনার তাহলে শুরুটাই একটু ছোট্ট করে শুনে ফেলতে পারি যে কীভাবে সেই শুরু হয়েছিল শুরুটা ওই যে বাংলাদেশ বেতার প্রথম উস্তাদ আমার বাংলাদেশ বেতারের গান শুনে শুনে আচ্ছা তারপরে হামনাত দিয়ে স্কুলের প্রতিযোগিতা মিলাদের ওখানে গান হামনাত দিয়ে শুরু কোরআন তেলাওয়াত হামনাত এরপরে গান আমার ইমিডিয়েট বড় ভাই হামনাত আমাকে শিখিয়ে দিলেন এরপরে সেখান থেকে গান মানে গানের বিষয়টা কি নিজে নিজেই নিজেই ভালো লাগা থেকে আচ্ছা নাকি একদিন সাহস করে স্কুলে এই যে ও আমার বাংলা মাতা আচ্ছা আচ্ছা মাগো এই গানটা গেয়ে ফেললাম দেখলেন আপনি বলতে চাচ্ছিলেন না আর আমি শুনতে চাইলাম বলে মানে সেই মানে একটা মানে কি বলবো যে আপনার জীবনের একটা বড় অধ্যায় সম্পর্কেও জেনে গেলাম যে এই গানটা দিয়েই আপনার প্রথম শুরু এবং আজকে সেই দেশের গান গাইতেই আপনি এসেছেন তাহলে তো অবশ্যই অনুভূতিটা একটু ভিন্ন রকম যাই হোক আমরা তাহলে পরের গানে চলে যাই পরের গান গানটি আমার অনেক প্রিয় একটি গান এটার কথা ও সুর শ্রদ্ধেয় খান আতাউর রহমান রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তো পরাণ ভরে না হায় রে আমার মন মাতানো দেশ হায় রে আমার সোনা ফলা মাটি রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে যখন তোরে গায়ের ধারে ঘুঘু ডাকা নিঝুম কোন দুপুরে হংস মিথুন ভেসে বেড়া শাপলা ফোটা টলটলে কোন কুকুরে নয়ন পাখি দিশাহারা প্রজাপতির পাখায় পাখায়
নয়ন পাখি দিশাহারা প্রজাপতির পাখায় পাখা আজির কথা মনে ধরে না রূপ দেখে তোর কেন নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তোর পরাণ ভরে যখন তোরে আকাশ নীলে পাল তুলে যায় সাত সাগরের পশরা নদীর বুকে হাত ছানি দেয় লক্ষ ছেলে মানিক জ্বলাই সারা হায় রে আমার বুকের মাঝে হাজার তারের বীণা বাজে হায় রে আমার বুকের মাঝে হাজার তারের বীণা বাজে অবাক চোখে পলক পড়ে না রূপ দেখে তোর কেন নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না মন মাতানো দেশ হায় রে আমার সোনা ফলা মাটি রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তোরে পরাণ ভরে না তোরে এত ভালোবাসি তোরে বা চমৎকার আমরা গানে গানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো আপনাকে অনেক ধন্যবাদ জানাবো যে আজকের সকালটাকে একটু অন্যরকম দেশের গানের মধ্যে দিয়ে একটু ভিন্ন মাত্রা যোগ করবার জন্য এবং আবারও বলতে চাই সবার উদ্দেশ্যে বা নিজের জন্য তা হলো যে দেশের গান শুধু বিশেষ মাসের কিংবা দিনের জন্য নয় দেশের গানের দেশের গান কিংবা দেশের প্রতি ভালোবাসা প্রতিদিনে তো যাই হোক আমরা শেষ গানে যাব তো আর আগে আপনাকে অনেক ধন্যবাদ আমরা শেষ গানটি শুনব ধন্যবাদ যারা এতক্ষণ বাজালেন এরা সবাই আমার প্রিয় অনেক প্রিয় মানুষ ওনাদেরকে ধন্যবাদ আর এনটিভিকে বিশেষভাবে ধন্যবাদ আমাকে দেশের গান গাওয়ার জন্য সুযোগ দেওয়ার জন্য নিশ্চয় আমি একটু বিদায় জানিয়ে আসি তারপর আমরা শেষ গানটি শুনবো দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আশা রাখি দেশের গানের মধ্যে দিয়ে আপনাদের নিশ্চয়ই আজকে সকালে সকালটা একটু ভিন্ন মাত্রা আনতে পেরেছি আমরা আর তা যদি সত্যি হয় তবে সেটাই হবে আমাদের প্রাপ্তি এবং সার্থকতা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেশকে ভালোবাসুন দেশের গান শুনুন শুভ সকাল Thank you.